আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজ আমরা যে মুভিটি এক্সপ্লেইন করব তার নাম হচ্ছে ম্যানহান্ট। অনেকে আমাদেরকে কমেন্টস করে জানিয়েছেন যে তারা হরর মুভির এক্সপ্লেইনগুলো দেখতে চায়, তাই আমরা এমন একটি হরর মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক। এই মুভিতে দেখানো হয়েছে ভয়ঙ্কর এক জঙ্গল, যেখান থেকে আজ পর্যন্ত কেউ গিয়ে বেঁচে ফিরে আসতে পারেনি। ম্যানহান্ট মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়েকে। মেয়েটি জঙ্গলে এদিক ওদিক ছুটছে, যেন কেউ তাকে মেরে ফেলতে তাড়া করছে। হঠাৎ তার পা একটি ফাঁদে আটকে যায়, সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। তখনই কেউ একজন তাকে গুলি করে মেরে ফেলে। এরপর আমরা দেখি সেখানে একজন লোককে বেঁধে রাখা হয়েছে। এরপর একদিন পরের কাহিনী শুরু হয়। চারজন বন্ধু মিলে জঙ্গলে ঘুরতে আসে, আর তারা খুবই আনন্দ করতে করতে যাচ্ছিল। এই হলো কামিলা, আর এই হলো কামিলার বিএফ রোজার, আর এই হলো মিয়া, আর এটা হলো মিয়ার বিএফ জোরগেন। হঠাৎ কামিলা বলে তার টয়লেট পেয়েছে, তাই রোজার গাড়ি থামায়। কামিলা জঙ্গলে টয়লেট করছিল, হঠাৎ তার মনে হলো কেউ তাকে গোপনে দেখছে। সে ওই বিষয়টা ইগনোর করে সেখান থেকে চলে আসে। কিছু দূর গিয়ে তারা একটি পেট্রোল পাম্পে থামায় গাড়িতে তেল ভরার জন্য। তখন মিয়া আর কামিলা ওয়াশরুমে যায়, কিন্তু ওই জায়গাটি অনেক নোংরা আর দুর্গন্ধযুক্ত। তারা ওয়াশরুমে একজন মানুষকে দেখতে পায়, কিন্তু সে কোনো রেসপন্স করছিল না। যখনই কামিলা লোকটির কাছে যায়, লোকটি কামিলার হাত কেটে পালিয়ে যায়। এটা দেখে মিয়া আর কামিলা ভাবে লোকটি কোনো চোর ছিল, তাই তারা বেশি গুরুত্ব দেয়নি। তারপর তারা চারজন মিলে একটি রেস্টুরেন্টে যায়। তখন সেখানে একটি লোক কামিলার হাত ধরে বলে, তোমার কোনো জিনিস পড়ে গেছে। এতে কামিলার খুবই খারাপ লাগে। রোজার লোকটিকে বলে, তুমি ওর হাত ছেড়ে দাও। চার বন্ধু ভাবে এখানকার মানুষগুলো খুবই অদ্ভুত। তখনই একটি মেয়ে এসে রোজারের কাছে লিফট চায়। মেয়েটিকে দেখে মনে হচ্ছিল সে কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে, তাই রোজার তাকে লিফট দিতে রাজি হয় আর তাদের সাথে নিয়েও যায়। কামিলা গাড়িতে মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাবে? তখন সে বলে, আমাকে যেখানে খুশি নিয়ে যাও, কিন্তু এই জায়গা থেকে তাড়াতাড়ি চলো। একথা শুনে সবাই খুব অবাক হয়, এই জায়গাটিতে কি এমন আছে যার জন্য মেয়েটি এত ভয় পাচ্ছে? তখন মেয়েটি গাড়ি থামাতে বলে, কারণ তার বমি পাচ্ছে। রোজার গাড়ি থামায়, মেয়েটি বাইরে নেমে বমি করতে থাকে। এসব দেখে মিয়ার কামিলা তাকে বলে, তোমার কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? তখন মেয়েটি বলে, এই জঙ্গলে কিছু ভয়ঙ্কর মানুষ রয়েছে, যারা মানুষদেরকে মেরে মানুষের মাংস খায়। ওরা আমার স্বামীকেও মেরে ফেলেছে। আর তখনই তিনজন লোক এসে তাদের উপর আক্রমণ করে আর সেই মেয়েটিকে গুলি করে মেরে ফেলে। এসব দেখে মিয়া বলে, আমি পুলিশকে সব জানিয়ে দেব। তখন তারা মিয়ার পায়ে গুলি করে আর একটা ছুরি মিয়ার ঘাড়ে বসিয়ে দেয়। মিয়া তখনই সেখানে মারা যায় আর বাকি তিনজনকে মেরে অজ্ঞান করে ফেলে। তারপর তাদেরকে টেনে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। আর কয়েক ঘন্টা পর তাদের জ্ঞান ফিরলে তারা দেখে তাদেরকে জঙ্গলে বেঁধে রাখা হয়েছে। রোজার কোনো মতে তার বাঁধনটা খুলে ফেলে। তারপর সে কামিলা আর জর্গানের বাঁধন খুলে দেয়। তখন তারা একটি মানুষকে গাছের সাথে বাঁধা দেখে। তারা ওই মানুষটিকে মুক্ত করে দেয় আর দেখে তার জিহ্বা কেটে নেওয়া হয়েছে আর তাকে অনেক মারধরও করা হয়েছে। তখনই তারা জঙ্গলের ভিতর একটা অ্যালার্ম শোনে। ওই মানুষটি ইশারায় বলে, দয়া করে আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করে নিয়ে যাও, নইলে ওরা আমাকে মেরে ফেলবে। তারা চারজন মিলে ওই জঙ্গল থেকে পালানোর রাস্তা খুঁজছিল, কিন্তু ওই মানুষটি ঠিকমতো চলতে পারছিল না। তখন রোজার বলে, এই লোকটির জন্য আমরাও ঠিকমতো যেতে পারছি না, একে এখানেই রেখে আমরা চলে যাই। তখন কামিলা আর জোরগেন এটা করতে রাজি থাকে না। তখন রোজার বলে, তাহলে তোমরা থাকো আর একসাথেই মরো। একথা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরই সে একটা সিঁটির শব্দ শোনে। পিছনে তাকাতেই একটি লোক তাকে ধরে ফেলে। অন্যদিকে জোরগেন আর কামিলা ওই আহত লোকটিকে নিয়ে জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল, কিন্তু হঠাৎ কেউ একজন ওই আহত লোকটির পিঠে ছুরি মারে। মানুষটি সেখানেই মারা যায়। কামিলা আর জোরগেন সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু কামিলা আর জোরগেন দুজন আলাদা হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর জোরগেনের পেটে একটি কাঁটাতার লেগে যায়, যার ফলে সে খুবই আহত হয়ে যায়। সেখান থেকে জোরগেন যখনই পালাতে যাবে, তখনই একজন এসে জোরগেনকে বন্দি করে নেয়। এদিকে কামিলা দেখে রোজারকে কেউ গাছের সাথে বেঁধে রেখেছে। এটা দেখে কামিলা রোজারকে
ছাড়াতে যায়। কিন্তু ওই লোকটি কামিলাকেও বন্দী করে ফেলে। লোকটি কামিলার সাথে খারাপ কিছু করতে যাচ্ছিল, কিন্তু তখন ওই কামিলা একটা ছুরি দিয়ে লোকটির পেটে আঘাত করে, ফলে ওই লোকটি সেখানেই মারা যায়। তখন কামিলা দেখে আরেকজন বন্দুক নিয়ে তাকে মারতে আসছে। লোকটি সেখানে এসে রোজারকে গলা কেটে হত্যা করে ফেলে আর কামিলাকে খুঁজতে বের হয়। কামিলা দৌড়াতে দৌড়াতে সে জায়গায় যায় যেখানে মানুষগুলো থাকতো। কামিলা বুঝতে পারে এরা হলো ক্যানিবেল, যারা মানুষের মাংস খায়। তখনই কামিলা একটি মানুষ আসার শব্দ শুনতে পায়। তারপর কামিলা একটা তাঁবুর ভিতর গিয়ে লুকিয়ে পড়ে। সে ওই তাঁবুতে একটি বন্দুক খুঁজে পায়। যখন ওই মানুষটি কামিলাকে ধরতে আসে, সে তাকে গুলি করে দেয় এবং লোকটি সেখানেই মারা যায়। এরপরে ওদের দলে শুধু একজন বয়স্ক মানুষ বেঁচে থাকে। ওই লোকটি এসে কামিলাকে খুব মারতে থাকে আর কামিলাকে রেপ করার চেষ্টা করে। তখনই কামিলা তার সামনে একটি ছুরি দেখতে পায়। কামিলা ছুরিটি নিয়ে ওই মানুষটির পায়ে গেঁথে দেয়। তারপর সে ওখান থেকে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে জর্গেনকে দেখতে পায়। এই মানুষগুলো জর্গেনকে একটা গাছের সাথে বেঁধে রেখেছিল। তখন ওই বয়স্ক মানুষটি তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। কামিলা ওই তাঁবু থেকে আসার সময় একটা তীরধনু সাথে নিয়ে এসেছিল। ওই তীরটির মাধ্যমে কামিলা ওই বয়স্ক লোকটিকে মেরে ফেলে। তারপর সে জর্গেনকে মুক্ত করে, কিন্তু সেখানে একটি ফাঁদ পাতা ছিল, যার ফলে জর্গেন সেখানেই মারা যায়। এই জঙ্গলের ভিতর কামিলা একাই বেঁচে আছে। তারপর সে অনেক খোঁজাখুঁজির পর রাস্তায় এসে পৌঁছায়। কামিলা রাস্তায় একটি গাড়ি দেখতে পায়। সে গাড়িতে একজন মহিলা ছিল। কামিলা তার কাছে সাহায্য চায়। কামিলা তাকে বলে, এই জঙ্গলের মাঝে তিনজন মানুষকেও লোক আছে, তার আমার তিন বন্ধুকে মেরে ফেলেছে আর আমিও ওই তিনজনকে মেরে ফেলেছি। একথা শুনে মহিলাটি কামিলার উপর প্রচণ্ড রেগে যায়। আর তার কারণ হলো ওই মহিলাটি ছিল ওই দলেরই একজন সাথী। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন আর এমনই সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।